পুরনো ঐতিহ্যনার স্ক্রিনটা যেটা এখন হয়েছে কাঁচা লঙ্কা। তো আজকে আমরা কাঁচা লঙ্কার বিকেলের ফুড আইটেমগুলো দেখবো এবং রিভিউ করবো যে তাদের ফুড আইটেমগুলো কেমন। আপনাদের সুবিধার্থে লোকেশনটি জানিয়ে রাখি, কাঁচা লঙ্কার লোকেশনটি হচ্ছে বঙ্গবন্ধু সড়ক বিসিক সংলগ্ন এলাকা। আর হ্যাঁ, আপনাদের সুবিধার্থে আরেকটি ইনফরমেশন জানিয়ে রাখি, আপনাদের পুরনো ঐতিহ্য আনার রেস্টুরেন্টটি হয়েছে এখন কাঁচা লঙ্কা। ঐতিহ্য আনার মালিকানা পরিবর্তন হয়ে এখন সেটি কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে হয়েছে। ওয়েলকাম টু কাঁচা লঙ্কা। প্রথমে আমরা ট্রাই করছি ফুচকা। ফুচকার আউটলুকটা একবার দেখাই আপনাদেরকে। ফুচকার ভিতরে হচ্ছে গিয়ে মানে ফুচকার উপরে বিটরুট দেওয়া আছে, দেখতে পাচ্ছি শসা আছে, ডিম আছে, আর এখানে দুই রকমের টক দেওয়া হয়েছে, একটা মিষ্টি টক আর একটা টক। তো মিষ্টি টকটা ভালো লাগছিল। টকটা মোটামুটি ফুচকা খেয়ে দেখি। মিষ্টি টকটা দিয়ে ফুচকাটা বেশ ভালো লাগছে। এই টকের যে মিষ্টি টকটা দিয়ে ফুচকাটা বেশ ভালো লাগছে। তো ফুচকা 10/8 দেয়া যায়। মোটামুটি সব আইটেমগুলো, সব আইটেম তো পারিনি, কিছু কিছু আইটেম আমরা আজকে ট্রাই করব। তো আমাদের সামনে বেশ কয়েকটি আইটেম আছে যেগুলো সন্ধ্যার নাস্তার মধ্যে থাকে ওদের প্রতিনিয়ত। তো সেই আইটেমগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই আছে আমার সামনে চিকেন মশলা। এই যে দেখা যাচ্ছে চিকেন মশলা, যার প্রাইস হচ্ছে 150 টাকা। এরপরেই আছে চিকেন চাপ, যেটা হচ্ছে 130 টাকা। এরপরেই আছে মাটন হান্ডি, যেটা তৈরি হয় মাটির হাঁড়িতে কয়লার আগুনের মধ্যে। এটাতে হচ্ছে এক বাটিতে 3 পিস মাটন থাকে, যেটা একজন খেতে পারে, যার প্রাইস হচ্ছে 260 টাকা। পরে হচ্ছে রয়েছে চিকেন আচারি, যার প্রাইস হচ্ছে 150 টাকা। চিকেন আচারির পরে এটা হচ্ছে শিক কাবাব, যার প্রাইস হচ্ছে 130 টাকা। এতগুলো আইটেম খাওয়ার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি স্পেশাল বাটার তান্দুরি রুটি, যার প্রাইস হচ্ছে 35 টাকা, এবং নিয়েছি নান, বাটার নান, যা হচ্ছে 25 টাকা। এরপরেই রয়েছে এখানে রেগুলার যে পরোটাটা, সেটা হচ্ছে 10 টাকা। আপনাদেরকে কাঁচা লঙ্কার একটা বিশেষত্ব বলে দিই, আপনারা সবগুলো ফুড আইটেমের উপরেই দেখতে পারবেন এখানে কাঁচামরিচ দেওয়া আছে। তাদের রেস্টুরেন্টের নামের সাথে তারা খাবারের মানে ভারসাম্যটা আর কি বজায় রেখে এই হচ্ছে মানে এত দাম মরিচের, তারপরও সবগুলোর উপরে কাঁচামরিচ দেওয়া হচ্ছে। তো আমি এখন এখানে প্রথমে টেস্ট করতেছি চিকেন মশলাটা, আমি এখানে পরোটা দিয়ে টেস্ট করব। চিকেন মশলার মধ্যে ফুল মশলার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এবং বেশ মজা, মানে পরোটা দিয়ে খেতেও মজা, এমনি খেতেও অনেক মজা, মানে মানে বোঝাই যাচ্ছে যে এটা চিকেন মশলা, মশলার ফুল ফ্লেভারটা খারাপ। চিকেন আচারের পরে আমরা এখন ট্রাই করবো চিকেন মশলা। চিকেন মশলাটা আমি ট্রাই করবো হচ্ছে বাটার রুটি দিয়ে, স্পেশাল তান্দুরি বাটার রুটি। আমার মনে হয় বাটার রুটিটার থেকে পরোটা দিয়ে বেশ ভালো লাগবে। এটা যে চিকেন আচারি, মানে খুব সুন্দর করে এই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এখানে, ঝাল মিষ্টি টক, মানে খুব আচারের খুব সুন্দর একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে এখানে, মানে খুব সুন্দর ফ্লেভার, মানে ফ্লেভারটাই বলে দিচ্ছে যে আসলে এটা চিকেন আচারি। এরপর আমি ট্রাই করব শিক কাবাব, শিক কাবাবটা ট্রাই করব বাটার নান দিয়ে। ততক্ষণ আমি মেয়নিজ আর সসটা ট্রাই করে নেই। মজা মানে শিক কাবাবের মধ্যে মুক্তি ফ্লেভারটা খুব সুন্দর করে পাওয়া যাচ্ছে। তবে মানে ওই দুটো খেয়ে
চিকেন মশলা এবং চিকেন আচারিটা খেয়ে মানে এটা আমার কাছে এভারেস্ট হয়ে গেছে, তবে ভালো, তবে ওই দুটো খেয়ে এটার টেস্ট আর পাচ্ছি না। এবারে থাকছি হচ্ছে চিকেনটা। এবার আমি হচ্ছে এই যে মেয়োনিজ, এই যে সস, মানে শুধু খালি খালি ট্রাই করে দেখি। কিন্তু বেশ নরম, হাত দিলেই ভেঙে আসতেছে। আমার মনে হয় যে পরোটাটা দিয়ে বেশি ভালো লাগতেছে। সসটা কিন্তু বেশ মজা, সসটা দিয়ে মানে ভালো লাগতেছে, ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সসের কারণে, মানে খেতে ভালো লাগতেছে। মোটামুটি সবগুলো আইটেমই আমার ট্রাই করা শেষ। তো সর্বশেষ আইটেম হচ্ছে আমার মাটন হান্ডি, যেটা আপনাদেরকে বলেই ছিলাম। এটা তৈরি হচ্ছে কয়লার আছে মাটির হাঁড়িতে। তো আমি যেহেতু খাসি খাই না, তো এই কারণে রিভিউ দিবে আমার বড় ভাই, আমার সাথে আছে নাহিদ ভাই। নাহিদ ভাই দিবে মাটনের হান্ডি রিভিউ, কেমন হয়েছে বা কেমন লাগছে ওনার কাছে। তো দেখে আমার জিভে পানি চলে আসছে, বাকিটা খেয়ে বলবো। আপনার মনে হয় খাসি খুব পছন্দ? না, গরু পছন্দ করে আছে, খাসি তো ভালোই হয়। অনেক সুন্দর মাংসের মধ্যে একটা ফ্লেভার, যে এটা যে মাটির হাঁড়িতে তৈরি রান্না হয়েছে, যে ফ্লেভারটা এটা খেলে বোঝা যাবে, না খেলে এটা বোঝা যাবে না। হ্যাঁ, তা তো অবশ্যই 100%। আর মাংসটা অনেক সফট, মানে মাটির হাঁড়িতে তৈরি করলে অনেকে ভাবে যেমন হয়তো মাংসটা ওরকম সফট হবে, সিদ্ধ হয় না, কিন্তু না, এটা অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং টেস্টটা অনেক ভালো ছিল। এখানে বেশ কিছু ড্রিঙ্কস আইটেম আছে। তো আমি এখানে নিয়েছি ডার্ক চকোলেট স্মুদি, তো এটা ট্রাই করে দেখি। এটার প্রাইস হচ্ছে 150 টাকা। তো এখানে হচ্ছে যেহেতু ডার্ক চকো, তো ডার্ক চকলেটের ফ্লেভারটা পাচ্ছি, আর ভিতরে খুব সম্ভবত সাবু টাইপের কিছু দেওয়া হয়েছে মনে হয়, সেটাও পাচ্ছি, মানে মুখে লাগতেছে আর কি। ওভারঅল বেশ ভালো। এটা হলো স্ট্রবেরি ব্লাস্ট আর কি, 150 টাকা করে। খাই দেখি কেমন লাগে। সন্ধ্যার মোটামুটি কয়েকটা নাস্তা আইটেম আমরা টেস্ট করলাম। তো সেখানকার থেকে আমার মনে হয়েছে যে কাঁচা লঙ্কার মাস্টাই আইটেম হচ্ছে চিকেন মশলা এবং চিকেন আচারি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাকিগুলো আমার কাছে মনে হয়েছে এবারে খারাপ বলবো না, ভালো মনে হয়েছে, এবারে মনে হয়েছে। তো এক একজনের টেস্ট পার এক এক রকম। আমার এই দুটো ভালো লেগেছে, আপনাদের হয়তো অন্য কোনোটা ভালো লাগতে পারে। আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই এখানে এসে ট্রাই করে আমাদেরকে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সৈকত ফুটবাস এবং আবিদাস ব্লগের সাথে থাকবেন। ধন্যবাদ।